আসসালামু আলাইকুম, এবিএস নিউজ পিটিতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। থাইল্যান্ড দেশটির ভৌগোলিক অবস্থান অনেক শক্তিশালী, আর বর্তমানে থাইল্যান্ডের সামরিক অবস্থান পৃথিবীর মধ্যে 26তম। দেশটির অর্থনীতির অনেকাংশেই পর্যটনের উপর নির্ভরশীল। তবে ভারতের মতো থাইল্যান্ডের অর্থনীতিরও একটা বিরাট অংশ চীনের উপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে থাইল্যান্ডের পার্শ্ববর্তী এমন কোনো দেশ নেই যে থাইল্যান্ডকে যুদ্ধে হারাতে পারে। এর কারণ হলো থাইল্যান্ডের রয়েছে বিশাল সামুদ্রিক সীমানা, যার একদিকে ভারত মহাসাগর এবং অন্যদিকে দক্ষিণ চীন সাগরের বিশাল সমুদ্র। তাই তারা মনে করে নিজ অঙ্গন ছাড়িয়ে আঞ্চলিক প্রভাব বিস্তার করতে নিজেকে নিয়োগ করাই উত্তম। তুই এই থাইল্যান্ডের দীর্ঘদিনের চেকে বসা রাজতন্ত্রের অবসানের লক্ষ্যে গত কিছুদিন ধরে যে গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছেন দেশটির তরুণরা, তা ক্রমান্বয়ে আরও জোরদার হচ্ছে। কিন্তু প্রিয় ভিউয়ার্স, আপনি যদি প্রথম আমাকে শুনছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশন আপনি প্রথমেই পেয়ে যান। প্রিয় ভিউয়ার্স, ক্ষমতাসীনদের ভিত নাড়ানোর এই আন্দোলন নিয়ে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী প্রয়ুত চান ও ঝা বলেছেন, থাইল্যান্ডের অধিকাংশ মানুষই চলমান গণতান্ত্রিক আন্দোলনকে অগ্রহণযোগ্য মনে করেন। 2017 সালের সেনাবাহিনী তৈরি সংবিধানের সংশোধন এবং প্রয়ুত চান ও ঝা নেতৃত্বাধীনের প্রশাসনের বিদায়ের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন সরকার বিরুদ্ধে আন্দোলন করে আসছেন দেশটির শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বেশ কিছু গোষ্ঠী। সোমবার দেশটিতে রাজতন্ত্র বিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভে দেশটির অচ্যুত রাজতন্ত্রের অবসানের দাবি জানান বিক্ষোভকারীরা। এমনকি বিক্ষোভকারীদের অনেকে থাইল্যান্ডের রাজতন্ত্রের ভূমিকার ব্যাপারে খোলামেলা আলোচনারও আহ্বান জানান। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে রাজতন্ত্র কিংবা রাজ পরিবারকে নিয়ে সমালোচনা অথবা অপমানজনক কোনো মন্তব্য করলে কারাদণ্ড ভোগ করতে হয়। কিন্তু থাইল্যান্ডে গত কয়েক মাস ধরেই যে বিক্ষোভ চলছে, তাতে প্রতিনিয়তই রাজতন্ত্র বিরোধীদের কণ্ঠে দেশের শাসন ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতে দেখা গিয়েছে। এই তো দুই দিন আগেও দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল, কিন্তু তারপরেও দেশটির প্রধানমন্ত্রী প্রয়ুত চান ও ঝা বলেছেন, দেশের বেশিরভাগ মানুষ গণতন্ত্রে বিশ্বাস করেন না, সরকারের প্রত্যাশা তারা বিশৃঙ্খলা তৈরি করার কোনো সুযোগ পাবেন না। তিনি আরও বলেন, এটি খুবই ঝুঁকিপূর্ণ বিষয় এবং সংখ্যাগরিষ্ঠ থাইদের কাছে এটি মোটেও গ্রহণযোগ্য নয়। থাইল্যান্ডের রাজ পরিবার অতি ধনী, অঢেল সম্পদের মালিকানা রয়েছে এই পরিবারের হাতে। দেশটির ক্ষমতার কেন্দ্রে রাজ পরিবারেরই অবস্থান। শক্তিশালী সেনাবাহিনী এবং দেশটির এলিট শ্রেণীর ধনকুবেরদের পূর্ণ সমর্থন নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে তারা। 2016 সালে রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর দেশটির সাংবিধানিক রাজা হন 66 বছরের মহাভাজির আলঙ্কর্ণ। 3 বার বিয়ে করেছেন এই থাই রাজা, রয়েছে 7 সন্তান, প্রায় বিভিন্ন দেশে বিলাসবহুল ইয়ট কিংবা পুরো হোটেল ভাড়া নিয়ে ডজন ডজন রক্ষিতাসহ ওঠেন ভাজির আলঙ্কর্ণ। চলতি বছরের মার্চের দিকেও করোনা ভাইরাস মহামারী থেকে বাঁচার আশায় জার্মানিতে স্বেচ্ছা আইসোলেশনে যান রাজা মহাভাজির আলঙ্কর্ণ। সেখানে বিলাসবহুল একটি হোটেলের পুরোটাই ভাড়া করেন তিনি। এ সময় সঙ্গে নিয়ে যান 20 জন রক্ষিতা। AFP জানায়, ভাজির আলঙ্কর্ণ ক্ষমতায় আরোহণ করার পর দেশটির বিতর্কিত মানহানিকর আইনে পরিবর্তন আনেন। এই আইনে থাই রাজ পরিবারের কিংবা রাজার সমালোচকদের শাস্তি হিসেবে 15 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়। দেশটির গণতন্ত্রপন্থী বর্তমান আন্দোলনকারীরা এই আইনেরও বিলুপ্তির দাবি তুলেছেন। প্রিয় ভিউয়ার্স, আগামীর পরিস্থিতি এখন সময়ের অপেক্ষায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ।